এত প্রচেষ্টার পরেও বলুন তো ইয়া বাকি বন্ধ হয়েছে, চুরি কি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, এর মাঝেও চলছে, এগুলো বন্ধের জন্য আল্লাহ এক নাম্বার অর্ডার দিছে রাষ্ট্রকে, নামাজ কায়েম করো। মানুষ যদি নামাজি হয়ে যায় অন্যায় পাপাচার 50% নামাজের কারণে কমে যাবে। ও প্রিয় ভাই, এটাই ধ্রুব সত্য, বাস্তব সত্য। মাদকের মামলায় বাংলাদেশে যদি 10,000 মানুষ জেলখানায় থাকে, আমি সংখ্যাটা জাস্ট বোঝার জন্য বললাম, মাদকের মামলায় 10,000 লোক জেলখানায়, ফজরের নামাজ পড়ে এমন লোক মদ খায় কয়জনে? জোহরের কথা কিন্তু বলি নাই, আসরের কথা বলি নাই, কারণ জোহর আসর এমনি অনেকে পড়ে, কিন্তু শীতের মাঝে ঠান্ডা পানি দিয়া ওযু করে, ফজরও কাজা করে না, এমন নামাজি কোনোদিন মদ খাইতে পারে? 10,000-এর মাঝে 5 ওয়াক্ত নামাজি একজনও পাবেন না। যেদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন লোক ডাকাতি করে না, এমন লোক চুরি করে না, এমন লোক মদের ব্যবসা করে না। মানুষকে নামাজি বানায়া দাও, মাদক চুরি ডাকাতি এমনি বন্ধ হয়ে যাবে। নামাজের আইনটা যদি কায়েম হয়, তখন টিউন অফিসে টিউন ইমাম হইয়া তিনি নামাজ পড়াবে, ডিসি অফিসে ডিসি সাহেব ইমাম হবে। নামাজ যখন বাধ্যতামূলক হবে রাষ্ট্রের পক্ষ থেকে, সচিবালয়ে সচিব ইমাম হবে, মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হবে। ও বন্ধু, ডিসি অফিসে ডিসি সাহেব ইমাম, অফিসাররা যদি ইমামতি করে তাহলে ঘুষ অবশ্যই কমে যাবে, কারণ যে নামাজের ইমাম হয় সে আর ঘুষ খাইতে পারে না। ভালো করে শোনুন মুসলমান, যেই অফিসে বড় বস ঘোষ খায় না, ওই অফিসে নিজের অফিসারেরা যারা নিচে আছে তারা ঘোষ খাওয়ার সময় একটু চিন্তা কইরা খায়, বস জানলে একটু অসুবিধা আছে। আর বড় বস যদি ঘোষখোর হয়, অফিসাররা নিশ্চিন্তে ঘোষ খায়, ক্লায়েন্টের টাইমকে কয় মিয়া দিলে দেন তাড়াতাড়ি, না হয় ফাইল আউট সরান। আপনি কোন কি বললেন, দিনে তো পরে যাইন না শুইনা মানুষের সামনে গড়ছান, আপনার বিরুদ্ধে উপরে অভিযোগ করা হবে, বসকে জানাবো। উমিয়া মুস্কি হাসি দিয়া কয়, জানান গা উনারও 5% দেই, আমি একা খাই নাকি, নিশ্চিন্তে খা, বস যেহেতু খায়। নামাজ কায়েম করে ফেল তাহলে বসরা ঘোষমুক্ত হয়ে যাবে। আর এই দেশটা যদি ঘোষমুক্ত হয়, টাকা পাচার মুক্ত হয়, দেশের সম্পদ লুণ্ঠন মুক্ত করা যায়, সোনার বাংলা বানাতে 20 বছরও লাগবে না।